সবাইকে আর একটা নতুন কিন্তু ট্রেনিং ভিডিওতে স্বাগত। ট্রেনিংয়ে কিন্তু পার্ট শুরু হয়ে গেছে আমাদের, এবং কিন্তু আমরা এখান থেকে ট্রেনিং পাওয়া শুরু করবেন। আজকে কিন্তু দেখাবো এখানে যে দেখতে পাচ্ছেন 9 ওয়াট, এই 9 ওয়াট ডিওবি আপনি কীভাবে বানাবেন, এই যে ডিওবি লাইট আছে 9 ওয়াটের, এই 9 ওয়াট ডিওবি লাইট কীভাবে বানাবেন সেই প্রসেসিং কিন্তু আপনাদেরকে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এখানে যে কন্ট্যাক্ট নম্বর আছে এই নম্বর অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি আপনি এলইডি বিজনেস করতে চান, আমাদের কাছে কিন্তু প্রচুর ধরনের র মেটেরিয়ালস এবং প্রসেসিংটা দেখে আপনি শিখে যেতে পারবেন 9 ওয়াট ডিওবি কীভাবে বানাতে হয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং জুড়ে থাকবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আপনাদের একটা বডি নিয়ে নিতে হবে 9 ওয়াটের। আপনার বডি নিয়ে নিলেন, 9 ওয়াট বডি নেওয়ার পরে আপনার নিতে হবে ডিফিউজার, একটা ডিফিউজার নিতে হবে, যে বাটি টাইপে দেখছেন নিচের যে ডিফিউজার, ডিফিউজার নিলে একটা, তারপরে একটা ক্যাপ B22 ক্যাপ নিলেন, ক্যাপ নেওয়ার পরে একটা হিটসিং নিলেন, হিটসিং নেওয়ার পর আপনার স্ক্রু নিতে হবে, দুটো স্ক্রু আপনার প্রয়োজন, দুটো স্ক্রু আপনারা দেখতে পাচ্ছেন, এবং আর নিতে হবে আপনার রাং এবং তাতাল, এগুলো দরকার, এবং আপনার কিন্তু এই হিটসিং পেস্ট কিন্তু আপনার প্রয়োজন, তাহলে কিন্তু বাল্বটা আমার গরম হবে না। এবং কিন্তু আমরা দেখে নেবো যে কীভাবে বাল্বটা তৈরি হচ্ছে, 9 ওয়াট ডিওবি বাল্ব কীভাবে তৈরি করছেন, এবং আপনাকে এই বাল্ব আপনি কীভাবে জ্বালাচ্ছেন বা কীভাবে আপনার কাটবেন, এটা কিন্তু ট্রেনিংয়ের প্রথম ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো মন কান দিয়ে দেখুন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন, এবং কিন্তু পরবর্তীকালে কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিং পাবেন। এবং ওইটা কিন্তু আপনারা যে দেখতে পারলেন, এটা কিন্তু 9 ওয়াট ডিওবি বাল্ব, ঠিক আছে, ডিওবি বাল্ব। এটা কিন্তু আপনার কোয়ালিটির ভাগ থাকে অনেক ধরনের, যে ধরনের কোয়ালিটি বলুন সব ধরনের কোয়ালিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। চলুন তাহলে দেখে নিই, এবং প্রযুক্তি আসলে কিন্তু দেখবেন দেখতে পাচ্ছেন অনেক রকম কিন্তু আমাদের মাল আছে স্টকে, আপনারা দেখতে পাচ্ছেন স্টক কিন্তু ফুল আছে। এখানে নিয়ে এখান থেকে কিন্তু মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই যে কীভাবে আমরা 9 ওয়াট ডিওবি লাইট তৈরি করছি। ফার্স্ট আপনাকে যে বডি এবং আপনার হিটসিং নিয়ে আপনার কিন্তু ওই যে ডায়েট আছে ওর উপরে রাখতে হবে। রাখার পরে আপনার কী করতে হবে, যে টিক্কি ফিটিং যে মেশিন আছে দেখতে পাচ্ছেন, এটা টিক্কি ফিটিং মেশিন, এবং কিন্তু এই যে ক্যাপ পাঞ্চিং মেশিন, এই দুটো মেশিন কিন্তু আপনার প্রয়োজন, আপনার ওর মধ্যে রাখতে হবে। রাখার পরে হিটসিংটা রাখলেন, রাখার পরে কী করতে হবে, এটা দিয়ে কিন্তু আপনাকে প্রেস করতে হবে, ঠিক আছে। প্রেস করে দেখুন প্রেসটা করা হয়ে গেল, হয়ে গেলে কিন্তু ওটা কিন্তু আটকে গেল, দেখুন এটা কিন্তু আটকে গেল পুরো, এটা পুরো আটকে গেল, এটা কিন্তু আর খুলবে না, ঠিক আছে, খুলবে না। তারপরে আপনাকে নেক্সট কী করতে হবে, আপনাকে এবার আপনাকে কিন্তু ওই হিটসিং যে দেখতে পাচ্ছেন ওই হিটসিং কিন্তু লাগিয়ে দিলেন, তাহলে কিন্তু যে বাল্ব আপনার করছেন সেই বাল্ব কিন্তু মানে গরম হবে না, যে আপনার বাল্বের যে ভোল্টেজ থাকে আপনার যে গরম হয়ে যায় সেটা কিন্তু হবে না। এই হিটসিং কিন্তু পেস্ট লাগানোর পরে কিন্তু আপনার বাল্ব কিন্তু গরম হবে না, এবং কিন্তু বাল্ব নষ্ট হওয়ার চান্স কম থাকবে। এবার কী করতে হবে, আপনার যে ডিওবিটা দেখতে পাচ্ছেন এই ডিওবিটা কিন্তু আপনাকে এর সঙ্গে দিতে হবে, ওখানে লাগাতে হবে, লাগানোর পরে আপনার স্ক্রু দিয়ে কিন্তু এঁটে দিতে হবে, আটকে দিতে হবে। এই স্ক্রুটা দেখতে পাচ্ছেন, স্ক্রু দিয়ে কিন্তু আপনার মানে যে স্ক্রু ড্রাইভার কিন্তু মেশিন আছে, ইলেকট্রিক মেশিন, এই ইলেকট্রিক মেশিন দিয়ে আপনি আটকে দিতে পারবেন, কিংবা আপনি নর্মাল ম্যানুয়াল মেশিন দিয়ে কিন্তু আটকাতে পারবেন। দুটো স্ক্রু দেওয়ার পরে আপনারা কিন্তু বাল্বটা পুরোভাবে এঁটে গেল ডিওবিটা লাইটের সাথে বডির সাথে, তাহলে কিন্তু আপনার বডিটা খুলবে না। এবং এই ইলেকট্রিক স্ক্রুটা যদি আপনার স্ক্রুড্রাইভার যদি দরকার হয় তাহলে কিন্তু আপনি কিনতে পারবেন আমাদের কাছে। এবার কী করতে হবে নেক্সট, এটা কিন্তু আপনার কাজটা হয়ে গেল। নেক্সট আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ পাঞ্চিং মেশিন, এটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে, এই ক্যাপ পাঞ্চিং মেশিনটা কিন্তু আপনাকে এবার B22 ক্যাপ কিন্তু এর মধ্যে দিয়ে দিলেন। এর মধ্যে দেওয়ার পরে কিন্তু ওই যে ছিদ্রটা, ছিদ্রের মধ্যে দিয়ে কিন্তু তারটা বার করতে হবে, যে বার হয়ে গেলে দেখতে হচ্ছে বার হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, ক্যাপটা কিন্তু পাঁচ করতে হবে। আপনার যে ক্যাপ পাঞ্চিং মেশিন ওর মধ্যে ঢুকে দিলেন পুরোপুরিভাবে, ওখানের পরে এখানে কিন্তু আপনার যে দেখতে হচ্ছে প্রেসটা করছে, প্রেসটা করবে, প্রেসটা করলে কিন্তু আপনার ক্যাপটা কিন্তু এভাবে কিন্তু পাঁচ করতে হবে, কারণ দেখতে পাচ্ছেন পাঁচ হয়ে যাচ্ছে, এবার কিন্তু ক্যাপটা পাঁচ হয়ে গেল, আপনাকে কিন্তু সরিয়ে নিয়ে আসবে, কিন্তু ক্যাপটা পাঁচ হয়ে গেল, এটা কিন্তু এবার খোলায়, এটা খুললে কিন্তু এই যে এখানে কিন্তু দাগ পড়ে গেল, কারণ দেখতে পাচ্ছেন যে দাগ কিন্তু পড়ে গেল, এটা কিন্তু টানলে কিন্তু আর খুলবে না, ক্যাপটা কিন্তু পাঞ্চ হয়ে গেল, ঠিক আছে। এটা এবার ক্যাপ পাঞ্চিং আবার সরিয়ে দিয়ে আমাদের যে মেন কাজটা আপনাকে দেখিয়ে দেবো, যে এবারে কিন্তু আপনাকে এবারে কিন্তু রাং দিয়ে আপনাকে কিন্তু এটাকে ঝালাই করতে হবে, যেটা বলা হয় রাং, এবং কিন্তু আপনার তাঁতাল এগুলো কিন্তু খুব প্রয়োজন। এই ফার্স্টে এই করতে হবে, এই যে তার দেখতে পাচ্ছেন দুটো তার বেরিয়ে আসছে, দুটো তার কিন্তু দুটো জায়গায় লাগাতে হবে, এটা কিন্তু কোনো প্লাস মাইনাস ব্যাপার নেই, ডিওবির ক্ষেত্রে কোনো রকম প্লাস মাইনাস নেই। ফার্স্ট একটা আপনি নিয়ে নিন, আপনার কিন্তু তাঁতালটা গরম করে নেবেন, তারপরে আপনার রাং টাং লাগিয়ে নিলেন, লাগিয়ে নেওয়ার পরে ওটা কিন্তু আপনাকে ঝালাই করে দিতে হবে, ওটাকে আপনার দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিডিওটি ভালো লাগবে। তাঁতাল কিন্তু গরম থাকা অবশ্যই জরুরি, এবং কিন্তু এখানে দিয়ে লাগিয়ে নিলেন, এগুলো লেগে গেলো, একটা তার লেগে গেলো, পাশেরটা কিন্তু লাগানো হবে, পাশেরটা আমি দেখিনি, পাশেরটা কিন্তু আপনার যে তাঁতাল দিয়ে কিন্তু ওটাকে কিন্তু ঝালাই করা হয়ে গেলো, বা ওটা কিন্তু লাগিয়ে দেওয়া হলো, এটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেলো। এবার আমাদের কী কাজ মেন, তারপরে কী কাজ, এই যে ডিফিউজার দেখতে পাচ্ছেন, এই যে ডিফিউজার, এই ডিফিউজার কিন্তু ওই বাল্বের নিচে আপনার প্রেস করে ঢুকিয়ে দিতে হবে, ওটাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখুন প্রেস করে কিন্তু এভাবে চাপ দিলেন, তাহলে কিন্তু আপনার কিন্তু হয়ে গেলো, কিন্তু প্রেস করে ঢোকানোর পরে কিন্তু এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমাদের বাল্ব রেডি হয়ে গেলো। এবার কিন্তু বাল্বটা আমাদের চেক করে, মানে এবার চেক করতে হবে,
ঠিক আছে, চেক করার আগে একটা কথা বলবো, যারা তুমি যে কেউ কিন্তু ব্র্যান্ড করতে পারবেন কোনো রকম কিন্তু অসুবিধা নেই, এবং আমরা কিন্তু এটাকে আমরা টেস্ট করে দেখে নেবো যে এটা কিন্তু চলছে কিনা এবং কিন্তু কাজটা সফল হয়েছে কিনা সেটা কিন্তু দেখতে পাবেন। শুধু তাহলে কী হবে, এই যে আমাদের দেখতে পাচ্ছেন হোল্ডার এবং কিন্তু ওখানে বোর্ড আছে, এখানে বোর্ডে কিন্তু লাগানো আছে এবং কিন্তু এটাকে টেস্ট করা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছি টেস্ট করছে, কিন্তু এখানে দেখেছি লাইট টাইট কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু এই লাইট কিন্তু চলে গেল। এবং এভাবে কিন্তু আমরা আপনারা ডিওবি যে 9 ওয়াট বা নর্মাল যে ডিওবি লাইট সেই লাইট কিন্তু তৈরি করতে পারবেন এবং কিন্তু কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তাছাড়া কিন্তু আমার অসুবিধা হলে কিন্তু আমরা ভিডিও ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবো, এখন কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে পারছেন, এই ধরনের ভিডিও ট্রেনিং কিন্তু আমরা পাবেন। এবার 9 ওয়াট ডিওবি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আপনাকে বক্সটা দেখাবো, বক্সটা যে বক্স আপনার পুড়বেন বক্সটা আপনাদেরকে, এবার কিন্তু এই যে লাইটটা আমরা দিতে পারছি লাইটটা কিন্তু এই যে খামে ঢোকাতে হবে, এই খামটা কিন্তু আমার নিজেদের ব্র্যান্ডে কিন্তু খাম আমরা বানাতে পারবেন। এবার কী করতে হবে, লাইটটা নিয়ে কিন্তু আপনাকে এই খামে কিন্তু আপনি দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনাকে ওটাকে আটকে দেওয়ার পরে কিন্তু এটা আপনি মার্কেটে আপনি হোলসেল প্রাইস বা আপনার নিজের দোকান থাকলে নিজে কিন্তু বিক্রি করতে পারবেন এবং কিন্তু এখান থেকে আপনি ভালো টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। এবং পরবর্তীকালে কিন্তু আমরা ACDC-র যে ভিডিও সেই ভিডিও কিন্তু আনবো, তাহলে এটা কিন্তু আমাদের প্রসেস চলে গেলো কীভাবে আপনারা বানাবেন 9 ওয়াট ডিওবি বা নর্মাল যে ডিওবি লাইট সেটা কিন্তু কীভাবে বানাবেন সেটা কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনার দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার যেগুলো জিনিসগুলো প্রয়োজন সেগুলো আপনার দেখে নিন। এবং এই ধরনের কিন্তু সব রকম র মেটেরিয়ালস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে এবং কিন্তু আপনারা নিতে পারবেন। এবং কিন্তু পরবর্তীকালে যে এই দেখতে পাচ্ছেন ACDC লাইট কিন্তু ওখানে পড়ে আছে, এই লাইট কিন্তু আপনার কীভাবে বানাতে হয় সেটা কিন্তু শিখতে পারবেন খুব তাড়াতাড়ি। কিন্তু চ্যানেলে ভিডিও আসবে, ট্রেনিংয়ের কিন্তু এটা 1 নম্বর ভিডিও ছিল, অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন। এরকম ধরনের এলইডি বিজনেস করতে গেলে আমাদের মানে এখানে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে ফোন করতে পারেন এবং কিন্তু আমাদের কাছ থেকে আপনি র মেটেরিয়ালস নিয়ে এবং মেশিন কিন্তু কিনে আপনি কিন্তু এখানে ব্যবসা শুরু করবেন, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সবাই ভালো থাকুন, নিজে খেয়াল রাখুন এবং কিন্তু দেখা হবে কিন্তু পরে একটা ট্রেনিং ভিডিও এবং কিন্তু মেশিন যে কিট আছে সেই ভিডিও কিন্তু কিন্তু আপনাদের সামনে আনতে চলেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং যদি আপনি শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, কারণ আপনি যদি না করতে চান বিজনেসটা আরেকজন কিন্তু বিজনেসটা করতে পারে। এবং কিন্তু এই ধরনের যে ইলেকট্রিক স্ক্রুড্রাইভার যেটা বলা হয় এটা কিন্তু ভালো স্ক্রুড্রাইভার এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খোলাও কাজে লাগবে, মানে আপনার যে নাটটা খোলার কাজে লাগবে এবং কিন্তু আপনাকে এটা কিন্তু লাগানোর কাজে লাগবে, দুটো কাজে কিন্তু স্ক্রুড্রাইভার লাগতে পারে। এটা কিন্তু ব্যাটারি দিয়ে আছে এবং কিন্তু আপনার ব্যাটারি দিয়ে লাগানো আছে একটা পাওয়া যায় এবং চার্জিং সিস্টেম আছে, সব রকম কিন্তু সিস্টেম অ্যাভেলেবেল আছে। অবশ্যই আপনারা যদি ব্যবসা করতে হন অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, সব ভালো থাকুন এবং আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন, দেখা হচ্ছে কিন্তু পরের একটা ভিডিওতে।